আমাদের মিছিলমন্ত আমরা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল বম্বাই আমাদের মানুষের পাশে আছে। শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছেন, শেষ কথা আমার জানানোর সামনে ব্ল্যাকমেলিং সব কিছু এখানে আছে, ছিল সমস্ত বাধাকে অতিক্রম করে আপনাদের প্রিয়, আমরা আপনাদের পাশে থাকতে চাই, ভাই হিসেবে, দাদা হিসেবে, পুত্র হিসেবে, আপনাদের পরিবারের একজনের হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই আপনাদের পাশে থাকেন, সারা বাংলা ঘুরে বেড়ান আপনাদের জন্যে, বাংলার মানুষের জন্যে, সেই জন্যই আজকে 74টা প্রকল্প করেছেন। সারা ভারতবর্ষে এরকম মুখ্যমন্ত্রী পাবেন না, এত প্রকল্প বাংলা ছাড়া অন্য কোনো নেই। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গে 100 দিনের টাকা আমাদেরকে দিচ্ছে না, এবং পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে। বিজেপির কেন্দ্রীয় নেতারা বলছে 2024 সালে তৃণমূলকে একটা শিক্ষা দেবো, কি বলবেন এই বিষয়ে? 2021 সালেও আপনারা দেখেছেন, আবার 24 সালেও দেখতে পাবেন, তার চারিদিকে তৃণমূলে জয়জয়কারী চারিদিকে। বিজেপির নেতারা বলছে তৃণমূলের নেতারা দুর্নীতিতে ভর্তি, কি বলবেন এই বিষয় নিয়ে? আইনের বিষয়। দাদা, কিসের জন্য মিছিল আজকে? আমাদের মিছিল হচ্ছে আপনার ওই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আজকে আমরা আমাদের এই লাখপুর বিধানসভার আমোদপুরের সেই 6টি অঞ্চল, সেই 6টি অঞ্চল নিয়ে আমরা আজকে মহামিছিল করলাম। কোথায় থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হল? ঈশ্বরপুর থেকে চৌরঙ্গি মোড় পর্যন্ত। তারপর কি করা হয়েছে? তারপরে আমাদের নেতৃত্বরা সব বক্তব্য রাখে। কে কে ছিলেন? আমাদের মাননীয় বিধায়ক অভিজিৎ সিংহ, আমাদের এমপি অসিত মাল মহাশয় সহ ব্লক প্রেসিডেন্ট প্রশান্ত সাধু থেকে শুরু করে সবাই ছিলেন।